হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব গরুর মাংসের খুবই মজার একটি রেসিপি। আমার আজকের রেসিপি মাখানো মশলায় হাতে মাখিয়ে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। রুটি পরোটা নানের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। তবে চলুন, খুব সহজে রান্না করা যায় গরুর মাংসের এই রেসিপিটি করতে আমার কী কী লাগছে দেখে নেওয়া যাক। মাখানো মশলায় আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমার এখানে লাগছে গরুর মাংস। এখানে আমার হাড় চর্বি মাংস সহ 700 গ্রাম মাংস আছে। মাংসটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে আলু। এখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়েছি। আলুর টুকরোগুলো আমি এইরকম করে কেটেছি। রান্নায় যা যা মশলা লাগছে, তেল নিয়েছি 1/2 কাপ, এখানে কিছু গরম মশলা নিয়েছি, রাঁধুনি নিয়েছি 1/2 চামচের মতো, 10-12টা লং, 1/2 চামচ শাহি জিরা, ছোট 1 টুকরা স্টার মশলা, 3 টুকরা দারচিনি, 10-12টা গোলমরিচ, 1টা শাহি এলাচ, 1টা তেজপাতা, হলুদ গুঁড়া 2.5 চা চামচ, এলাচ গুঁড়া 1/2 চামচের থেকে সামান্য বেশি, মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি 2 কাপ, 2.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার এই সবগুলো মশলা দিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব। এখন আমি মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আরো এক দফা ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন মাংসটা আমি 15 মিনিট ম্যারিনেট করব। 15 মিনিট পর আমি মাংসটা চুলায় চাপাব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসের পাত্রটা ধুয়ে পানিটাও দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপ পরিমাণ পানি হবে। এখন আমি চুলার আগুন একদম ফুল করে দিব আর মাংসের মধ্যে একটা বলক নিয়ে আসব। মাংসের মধ্যে বলক চলে এসেছে। মাংসটা একবার আমি নেড়ে দিচ্ছি। মাংসটা নেড়ে দিয়ে চুলার আগুন আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। আমি মাংসে যে 1 কাপ পানি দিয়েছি সেই পানি, আর মাংস থেকেও একটা পানি ছাড়বে, সেই পানি দিয়ে এই মাংসটা এখন আমি কষিয়ে নেব 1/2 ঘন্টা। ঘুরে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। এই 1/2 ঘন্টায় মাংসটা আমি 3-4 বার নেড়ে দিব। ফিরে এলাম 1/2 ঘন্টা পর।
এই আধা ঘন্টায় আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে মাংসের উপরে তেল উঠে এসেছে। এখন এই মাংসের মধ্যে আমি আলুটা দিয়ে দিব। আলু দিয়ে আলুটা মাংসের সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসে যে পানি আছে এই পানির উপর আলুটা আমি 5 মিনিট কষিয়ে নেব। ঘুরে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে ঝোলের পানি দিব। দিচ্ছি পানি, আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি। মাংস রান্নায় চেষ্টা করবেন গরম পানি দিতে, এতে করে মাংসের টেস্ট ভালো আসে আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। 4 কাপ পানি দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। মিডিয়াম টু লো হিটে মাংসটা আমি 25 মিনিট রান্না করে নিব। ঘুরে দিচ্ছি 25 মিনিটের জন্য। ফিরে এলাম 25 মিনিট পর। আমার মাংস রান্না কমপ্লিট। এই 25 মিনিটে আমার মাংস আর আলু সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমার চুলাটা নিভিয়ে দেওয়ার পালা আর আলু মাংসটা পরিবেশনের পালা। দর্শক, তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আমার এই সহজ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা গরুর মাংস এখনও এইভাবে রান্না করেননি তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমার এই রেসিপি থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন নতুন রাঁধুনি আর ব্যাচেলররা। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আর আরও সহজ কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।